নমস্কার দর্শক, আপনারা দেখছেন আপনার খবর। আপনাদের সাথে রয়েছি আমি শোভন। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কাছাড়া সিটি বাজার, আর সিটি বাজারেই কিন্তু শ্রমিক আন্দোলনের নেতা তার স্মরণসভা, আর এই স্মরণসভাকে ঘিরেই কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তারা যে স্মরণসভার আয়োজন করেছিল, কিন্তু সেই স্মরণসভা তাদের কেউ বা কারা বাধা দিয়েছেন, এবং যেই স্থানের জন্য তারা স্মরণসভার পারমিশন নিয়েছেন সেই পারমিশন তারা কি অভিযোগ করছেন কথা স্যার। আজকে মূলত আপনাদের কিসের কার বিষয়ে যে শ্রমিক নেতাদের স্মরণসভা, আর কি ঘটনা ঘটেছে আজকে? বিষয়টা এমন কিছু না, বিষয়টা হচ্ছে যে আমরা অল ইন্ডিয়া রেল এমপ্লয়েজ কনফেডারেশন, আমাদের যিনি সভাপতি ছিলেন কমরেড সাধন বিকাশে, তার চতুর্থ মৃত্যুবার্ষিকী আমরা প্রত্যেকবারই করি। এবারে আমরা এই যেহেতু এই যে দেখছেন এই জায়গাটায় দোকানটা বন্ধ রয়েছে, আমরা এই জায়গাটায় এবারে সবার মঞ্চটা বেঁধেছিলাম, এবং আমরা থানা ইন্টিমেশন দিয়েও এসেছি। থানা থেকে বলেছেন আপনাদের কত লোক হবে, কী মাইক বাজবে, সবই বললাম। তারপরে আমরা যখন মঞ্চ বেঁধে সব কমপ্লিট হয়ে গেছে, সকাল থেকে মঞ্চ বাঁধা কমপ্লিট হয়ে গেছে, তারপরে বিকেলবেলা যখন ঠিক শুরু করতে যাব আমরা, ঠিক শুরুর মুখে হঠাৎ ওই নীরজ সিং, নীরজ সিং ওরে বলছে আমি এই দোকানের মালিক, হ্যাঁ, মানে অকথ্য ভাষায় বেরিয়ে এসে বলছে হটাও এখান থেকে, কে তোমাদের এখানে লাগাতে বলেছে, এসব লাল চলবে না, এখানে সবুজ লাগাও, লাল এখানে একদম চলবে না, একদম লাগাবে না। আমি হাত জোর করছি, বারে বারে হাত জোর করছি, হাত জোর করে বলছি দেখুন হয়তো আমাদের একটা ভুল হয়ে গেছে, আপনাকে আমি জিজ্ঞেস করিনি, আমি হাত জোর করছি, আমাদের এক ঘন্টা দেড় ঘন্টার প্রোগ্রাম আছে, আমাদের প্রোগ্রামটা একটু করতে দিন। আর এটা তো স্মরণসভা, এটা রাজনৈতিক মিটিং না, এটা একজনের স্মরণসভা, এবং তিনি এখানকারই ব্যবসায়ী, সাধন বিকাশশীল, আপনার পাশেই ওনার দোকান। আমরা স্মরণসভাটা করবো, এক ঘন্টা দেড় ঘন্টার প্রোগ্রাম, হাত জোর করে বলছি আমাদের একটু করতে দিন। ও কোনো কথাই শুনতে চাইছে না, অকথ্য ভাষায় গালিগালা শুরু করেছে, মানে আমি আপনাদের মিডিয়ার কাছে বলতে পারছি না কী কী ভাষায় গালাগাল দিয়েছে। তারপরে এরকম হতে হতে ইতিমধ্যে বিজপুর থানা চলে এসছে, বিজপুর থানা এসে যখন আমাদের জিজ্ঞেস করলো যে আপনাদের ইনফরমেশন দিয়েছেন, আমি পারমিশন লেটারটা বার করে স্যারের হাতে দিলাম, উনি দেখলেন, দেখে দেখে বললেন হ্যাঁ আপনার তো ইনফরমেশন আছে। তারপর ওর কাছে গেল, অফিসারের সাথেও খারাপ ব্যবহার শুরু করেছে, তখন অফিসারও ওকে ধমকালো, তুমি কি আমাকে ঠিক করে দেবে, আমি কি বলবো না বলবো, এরকম অবস্থা তৈরি করেছে। এতে লাভটা কি হলো? আমরা আপনার মিডিয়ার মধ্যে দিয়ে এই অঞ্চলের মানুষের কাছে আমরা বলতে চাইছি যে আমরা লাল ঝান্ডা করি, পতাকাটা আমাদের লাল, কিন্তু আমরা কোনো রাজনৈতিক দল না, আমাদের ট্রেড ইউনিয়ন অল ইন্ডিয়া রেল এমপ্লয়েজ কনফেডারেশন। সাধন বিকাশশীল তিনি আমাদের সভাপতি, তিনি প্রয়াত হয়েছেন, তার প্রতি আমরা একটু শ্রদ্ধা জানাতে পারবো না, এইটা হচ্ছে আমাদের বিষয়। কোথাও কি লালকে দেখে এখন বর্তমানে বাংলার মানুষ কি ভয় পেয়েছে, সেরকম একটা বিষয় ব্যাপারটা তো তাই মনে হচ্ছে। লাল পতাকা কেন এলে বলছে, লাল ছড়াও, লাল এখানে লাগানো যাবে না, সবুজ লাগাও, ডাইরেক্ট বলছি লাল এখানে লাগানো যাবে না, সবুজ লাগাও। একজন বলছে গেরুয়া সবুজ লাগালে করা যাবে, হ্যাঁ ওগুলো করা যাবে, লাল লাগানো যাবে না। তো লাল আতঙ্কে ভুগছে, লালের ভূত দেখছে চারিদিকে, আমি তো বুঝতেই পারছি না এখন কী চাইছে। আমরা তো শান্তিপূর্ণ চাইছি, আমরা পুলিশের সাথে কথা হলো, পুলিশ তখন বলছে যে আপনারা, আমি অনুরোধ করছি যে আপনারা একটু পাশে যদি এই জায়গাটায় করেন, এখন যেখানে করছি। আমরা বললাম স্যার আমাদের কোনো অসুবিধা নেই, ওনাকে অনুরোধ করছি আপনি যা বলবেন, আমরা তো শান্তিপূর্ণভাবেই করতেছি, আমরা তো চাইছি না। তারপর পুলিশ বললো আপনারা এই জায়গাটায় করুন। বাজার কমিটির লোক এসেছিল, বাজার কমিটির কথা ওরা শুনতে চায়নি, বাজার কমিটির উপর অনুরোধ করেছিল কিন্তু বাজার কমিটির কথাও শোনেনি। তখন আমরা বাধ্য সরিয়ে আমরা এখন এই জায়গাটায় আমাদের স্মরণসভার কাজটা শুরু করেছি। আমার নাম অসিত কুমার সরকার, আমি অল ইন্ডিয়া রেল এমপ্লয়েজ কনফেডারেশনের ব্রাঞ্চের সম্পাদক। শুনলেন যা অভিযোগ, তারা যে অভিযোগ করছেন যে তাদের যে স্মরণসভা, সেই স্মরণসভা করতে কিন্তু বাধা দেওয়া হয়েছে, এবং তার পরবর্তী সময় বিজপুর পুলিশ প্রশাসন আসেন এবং তাদের অন্য জায়গায় স্থানান্তরিত করে দেয় এবং সেই সভার কাজ চালানো হয়। কিন্তু প্রশ্ন এই জায়গাটায় উঠে যায়, বর্তমান সময় যদি দেখা যায় রাজ্য রাজনীতিতে তোলপা, সেই সব বিষয়গুলো যদি দেখা যায় যে একটা স্মরণসভা, সেই স্মরণসভাকে নিয়ে এত বাধা বিঘ্ন কেনই বা আসছে, কোথাও কি লালকে ভয় পাচ্ছে? আপনারা দেখতে থাকুন আপনার খবর, সঙ্গে থাকুন। Jewelers Money, B. Dash and Sons Jewelers. নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।
तुम